হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? জাভাস্ক্রিপ্টের 20তম এপিসোডে আপনাকে স্বাগতম। ইয়েস, আমরা অলরেডি 19তম এপিসোড কমপ্লিট করে ফেলেছি। আজকের এপিসোডে আমাদের আলোচনার বিষয় হচ্ছে লুপ। লুপ মানে কি? লুপ মানে যেটা কন্টিনিউয়াস চলতেছে এরকম কিছু একটা। যেমন সূর্য প্রতিদিন উঠতেছে এবং আবার উঠতেছে, আবার উঠতেছে, আবার উঠতেছে, এক সময় গিয়ে কী হয়ে যাবে, থেমে যাবে। এই যে একটা লুপ, মানে বারবার কন্টিনিউয়াস কোনো প্রসেসটা হচ্ছে লুপ। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সেই লুপ নিয়েই। লুপের মধ্যে থাকবে হচ্ছে হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, তারপর থাকবে হচ্ছে ফর লুপ। এই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়। তাহলে আর দেরি নয়, চলুন শুরু করা যাক আজকের এপিসোডটা। লেটস গো। আমাদের ভিজুয়াল স্টুডিওটা ওপেন করলাম, ওকে ওপেন করলাম, তারপরে আমাদের ব্রাউজারটা ওপেন করলাম। তো এখন আমরা শিখতে যাচ্ছি একটা বিশাল একটা জিনিস, যেটা হচ্ছে লুপ। ওকে, লুপ শেখার জন্য ফার্স্টে আমি একটা ভেরিয়েবল নেই, ভেরিয়েবল নাম দিলাম, সব নাম যে কোনো একটা নাম দিলাম, মানে এ ইকুয়াল জিরো। আচ্ছা, সিম্পল একটা একটা লুপ, লুপ মানে আসলে একটা জিনিস আমরা লিখলাম বা যে কোনো জিনিসের কন্টিনিউয়াস আসা আর কি, কন্টিনিউয়াস একটার পর আমরা একটা একটা একটার পর একটা একটার পর একটা জিনিস যদি আমরা শো করাতে চাই, সেটা সেক্ষেত্রে আমরা লুপ দিয়ে করতে পারি। আমরা অনেকগুলো পোস্ট আছে, পোস্ট আমরা খুব মানে স্মার্টলি শো করাতে সরানোর জন্য যদি 100টা পোস্ট আমরা না লিখে একটা পোস্ট লিখবো, সবগুলো ডাইনামিকলি আস্তে আস্তে আসবে, এইভাবে করতে পারি। আবার আমরা ধরেন যদি কেউ বলা হয় যে 1 থেকে 100 পর্যন্ত লেখো, তো আমরা 1, 2, 3, 4, 5 এভাবে পিন না করে আমরা আমাদের মানে লুপ চালিয়ে আমরা সেই জিনিসগুলো শো করাতে পারি। আচ্ছা, আবার লুপ, এটা হচ্ছে লুপের সুবিধা, আবার লুপের অসুবিধাও অনেক আছে। আমরা লুপ দিয়ে মানে একদম ব্রাউজার ক্র্যাশ করতে পারে। তো যাই হোক, আমরা সে বিষয়গুলোর দিকে না যাই, আমরা ফার্স্টে পজিটিভ জিনিসগুলোই চিন্তা করি। এ ভেরিয়েবল নিলাম, এ ইকুয়াল টু জিরো। এখন আমি সাপোজ ফার্স্টে হোয়াইল লুপ দিয়ে শুরু করি। হোয়াইল, হোয়াইল লুপ শুরু করার জন্য হোয়াইল লুপের সিনট্যাক্সটা হচ্ছে লিখতে হবে হোয়াইল, তারপরে এখানে ফার্স্ট ব্র্যাকেট শুরু করতে হবে, মানে ইফের মতোই আর কি, তারপরে এখানে কার্লি ব্রেস দিতে হবে, মানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। ওকে, এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিতে হবে হচ্ছে কন্ডিশনটা। কন্ডিশনটা কীরকম, এটা কি মানে এই কন্ডিশনটা যতক্ষণ পর্যন্ত চলে থাকবে ততক্ষণ পর্যন্ত লুপ চলে থাকবে। আমি যদি দিই এ, যদি কী হয়ে থাকে, ছোট হয়ে থাকে কার চেয়ে, 10-এর চেয়ে, যতক্ষণ পর্যন্ত মানে যতক্ষণ পর্যন্ত 10-এর ছোটো থাকবে, এখন তো ছোটো আছে, তো দেখুন মানে ঢুকবে, ঢোকার পর দেখবে যে না এ কি ছোটো 10-এর চেয়ে, হ্যাঁ ছোটো, তাহলে ঢুকো ভিতরে। ঢোকার পর কিছু একটা শো করাও, সাপোজ দেন শো করালো, কী শো করালো, এই শো করালো ধরেন। ওকে, শো করানোর পর বের হয়ে গেল, বের হয়ে যাওয়ার পর আবার আসবে, আসার পর দেখবে হ্যাঁ এ কি 10-এর ছোটো, দেখবে হ্যাঁ আসলেই তো ছোটো, এখনও জুড়ো শূন্য আছে, তো আবার কি করবে, এখানে শো করাবে কি, শূন্য শো করাবে। এরকম করে একবার, দুইবার, তিনবার, চারবার, হাজারবার শো করাতে থাকবে। এক পর্যায়ে হ্যাং হয়ে যাবে কম্পিউটার, তাহলে সমস্যা না, এটা খুবই সমস্যা। এখন যদি আমি বলে দিই এখানে এটা হবে, এবং হওয়ার পর যদি বলে দিই যে এটা কী হয়ে যাবে, এ ইকুয়াল এ প্লাস ওয়ান, মানে এর সঙ্গে এক, এর মান যত, এর মান জিরো, জিরোর সঙ্গে আর যোগ হয়ে যাও, তাহলে এখন কত হয়ে গেল, এর মান ওয়ান হয়ে গেল। তখন এখানে এ ঘুরে আবার যখন এখানে আসবে তখন এর মান কত, ওয়ান, তখন দেখবে যে ওয়ান হচ্ছে ছোট, হ্যাঁ ছোট, শো করাও। এরকম করে যখন নয় হবে, যখন দেখবে নয় হচ্ছে ছোট, নয় 10-এর চেয়ে ছোট, আবার ঘুরে এখানে আসবে, আসার পর দেখবে যে না, যখন 10 হয়ে যাবে আসার পর দেখবে যে না আসলে এর চেয়ে ছোটো না, তখন আর শো করাবে না লুপ থেকে বের হয়ে। তারপরে যদি কিছু থেকে থাকে, লুপ ধরেন এখানে দিয়ে দিলাম লুপ এন্ডস, তখন এটা শো করবে, এই যে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 লুপ এন্ডস শেষ হয়ে গেছে, লুপ এন্ড শো করছে। এখন এখানে 10 পর্যন্ত যদি আপনি শো করাতে চাইতেন, তাহলে এখানে কী লিখতে হতো, ইকুয়াল, মানে
কন্ডিশনের লাস্ট হইতো, লাস্ট কি হতো, লাস্টে গিয়ে দেখাতে হচ্ছে এটা হচ্ছে দশের সমান এবং দশের চেয়ে যখন ছোট হবে তখনও কিন্তু এর মধ্যে ঢুকতে পারবে। দ্যাট মিন্স যখন দশ হবে তখন এটা ঢুকবে, ঢোকার পর এখানে দশ শো করাবে, করার পর পরবর্তী যখন এগারো হয়ে যাবে এখানে, আচ্ছা এখানে কিন্তু আমি এইভাবে দিছি, এইভাবে আমরা জানি এর আগে অলরেডি শিখছিলাম এভাবে দেওয়া আর এভাবে প্লাস প্লাস দেওয়া একই কথা ইনক্রিমেন্ট। দেখেন শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ লুপেন্স, মানে শেষ হয়ে গেছে, তারপরে কী হয়েছে এর এটা শো করছে। এটা না দিলেও সমস্যা নেই, জাস্ট আমি দেখানোর জন্য দিলাম যে মানে এই এই লুপ থেকে বের হওয়ার জন্য এটা ইউজ করছি আর কি। এটা হচ্ছে হোয়াইল লুপ। আচ্ছা এই হোয়াইল লুপ এইভাবে শো করাতে হয়, আমরা যদি ডু হোয়াইল শো করাতে চাই, ডু হোয়াইলটা সেম একই রকম, যা শুধু এখানে কী করতে হবে, এখানে লিখতে হবে ডু, আর এই হোয়াইলটা শেষে গিয়ে এরকম করে শো করতে হয়। দেখেন ব্যাপারটা সেম, সেম ব্যাপারটা, হ্যাঁ শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, কিন্তু এরকম মানে একটু সিনট্যাক্সটা একটু আলাদা। ডু হোয়াইল আমরা শিখলাম, ডু হোয়াইল হোয়াইল। আচ্ছা আবার আমরা কি করতে পারি, সেমভাবে আমরা যদি আমরা ফর লুপ শিখতে চাই, ফরও সেমভাবে আমরা ফরটা একটু স্মার্ট, হচ্ছে এই যে এখানে যে ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এই ডিক্লেয়ারটা এর ভিতরে লিখতে হবে, ওকে কন্ডিশনাল থাকতে হবে থাকবে, তারপর হচ্ছে আমরা এরকম করে দিব, এখানে একটা সেমিকলন দিব, তারপরে যে ইনক্রিমেন্টটা হলো ইনক্রিমেন্টের মধ্যে দিয়ে দেবো। কিন্তু এই সবাই ভুল করে যে জিনিসটা, ফর লুপ লিখতে গিয়ে এখানে লাস্টেও এখানে এরকম সেমিকলন দিয়ে দেয়, কিন্তু শেষেরটা সেমিকলন হবে না, বাধ্য হবে। আর এই প্রত্যেকটা সেপারেটরের ক্ষেত্রে অনেকেই কোমা দিয়ে দিয়ে অনেক পাকনামি করে, অনেকে কী করে কোমা দিয়ে দিয়ে ইউজ করে, বাট এখানে আসলে কোমা হবে না, এখানে কী হবে সেমিকলন হবে, আর এখানে হোয়াইল হবে না, আর এটা তো হোয়াইল আমরা করতেছি না, হচ্ছে কী হবে ফর লুপ, বাস হয়ে গেল, একই রেজাল্ট একই সব কিছু। তাহলে আমরা একই কন্ডিশন দিয়ে কী কী শিখলাম, আমরা হোয়াইল লুপ শিখলাম, ডু হোয়াইল শিখলাম, ফর শিখলাম। আচ্ছা এখন আমরা এর মধ্যে কয়েকভাবে করতে পারি, কয়েক মানে আমরা যদি সাপোজ আমরা চাচ্ছি যে জোড় সংখ্যা শো করবে, শূন্য থেকে শুরু করে কত পর্যন্ত, একশো পর্যন্ত, ঠিক আছে আমরা চাচ্ছি যে জোড় সংখ্যাগুলো শো করবে, সেক্ষেত্রে কী করতে পারি, আমরা জানি যে একশো পর্যন্ত শো করবে জোড় সংখ্যাগুলো। এখন শূন্য এক থেকে শুরু করে একদম একশো পর্যন্ত শো করছে, আমরা যদি জোড় সংখ্যা শো করাতে চাই তাহলে আমরা জানি অলরেডি এরকম করে এ ইকুয়াল এ প্লাস ইকুয়াল টু এরকম করে দেওয়া যায়, অর্থাৎ এ ইকুয়াল এ প্লাস টু এটা দেওয়া, আর এটা দেওয়া সেম কথাই, অর্থাৎ দুই দুই করে বাড়বে। এখন দেখেন শূন্য দুই চার ছয়, আমরা যদি শূন্য বাদ দিতে চাইতাম তাহলে এখানে কিন্তু আমরা দুই দিয়ে স্টার্ট করতে পারতাম, শূন্য দুই চার ছয় আট দশ বারো, আমরা যদি পাস করতে চাইতাম তাহলে কী হতো, একইভাবে আমরা এখানে শুধু ফাইভ দিয়ে দিলেই পাঁচ হয়ে যেত, শূন্য পাঁচ দশ পনেরো বিশ, মানে আমরা পাঁচের গুণিতক শো করেছি এখানে, খুবই সিম্পল একটা হিসাব। আমি যদি চাইতাম একদম উপর থেকে মানে দশ থেকে শুরু করে মানে একশো থেকে শুরু করে নিচের দিকে আসবে তাও করতে পারতাম, এখানে কী করতে হতো, আমাকে দিতে হতো একশো, এখানে দিতে হতো শূন্য, আবার এটাকে আমরা কী করছি গ্রেটার দেন লেস দেন দিছি, এটা দিতে হতো গ্রেটার দেন, এবং এখানে প্লাস না দিয়ে এটা কী করতে হতো মাইনাস দিতে হতো, ব্যাস দেখেন একশো পঁচানব্বই নব্বই পঁচাশি, মানে আমরা যেভাবে চাই, আমরা যদি লুপটা একবার মাথার মধ্যে ঢুকে যায় তাহলে আমরা যেভাবে ইচ্ছা লুপ মানে উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে, আর সবগুলো লুপের সিস্টেম কিন্তু একই, আমি সিনট্যাক্সটা একটু ডিফারেন্ট, আমি জাস্ট বোঝাই দিলাম যে হোয়াইল ডু হোয়াইল ফর এইভাবে লিখতে হয়। আই হোপ আপনারা বুঝতে পারছেন, তারপরেও যারা বুঝতে কষ্ট হচ্ছে তারা একটু ভালো করে একটু গুগল করবেন, একটু ভালো করে ডকুমেন্টেশন দেখবেন, দেখলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবেন। আই হোপ এই এপিসোডটা আপনারা অনেক মজা করছেন, নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।